তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো সহজ পাঠ অফিসিয়াল, আর আজকে আমি তোমাদের সাথে কৌশিক। তো ঠিক, যেমন আগের ভিডিওতে বলেছিলাম, তোমাদের ক্যাম্পাস ভিজিট করিয়ে সব কিছু রিভিউ দেখাবো, ঠিক আছে। তো আজকে আমি চলে এসেছি একটা ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টপ টু ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে ব্রেন ওয়ার ইউনিভার্সিটি, তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। তো আজ আমি এই ইউনিভার্সিটির এ টু জেড ডিটেলস তোমাদের দেবো, ঠিক আছে। কলেজের ক্যাম্পাসিং কীরকম, কলেজের কোন কোন কোর্স অফার করা হয়, ঠিক আছে। এবং সর্বোপরি লাস্টে আমি এখানে অ্যাডমিশন কাউন্সিলিংয়ের সাথেও কথা বলাবো, যাতে তোমাদের সমস্ত রকম ডাউট এখানে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং আজকে ভিডিওটা শুরু করি। তো আমার পিছনে তোমরা যদি ব্লকটা দেখতে পাচ্ছ, বিল্ডিং ওয়ান, এখানে তোমাদের অ্যানিমেশন, মাল্টিমিডিয়া অ্যান্ড সাইবার সিকিউরিটি পড়ানো হয়, ঠিক আছে। তো ব্লকটা দেখে নাও, এটা হচ্ছে ব্লক ওয়ান, মতলব বিল্ডিং ওয়ান, ওকে। তো ঠিক আমার পেছনে রয়েছে বিল্ডিং ফোর, এখানে তোমাদের রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স, ঠিক আছে। দেখে নাও বিল্ডিং ফোর। তো সামনে যেটা রয়েছে এটা হচ্ছে ব্রেনওয়ার ইউনিভার্সিটির ফুড কোর্ট, এখানে তোমরা স্ন্যাক্স বাগারা আইটেম এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমার ঠিক পেছনে রয়েছে ব্রেনওয়ার ইউনিভার্সিটির প্লেগ্রাউন্ড, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রেনওয়ার ইউনিভার্সিটির প্লেগ্রাউন্ড। আর ঠিক ডান দিকে আমার রয়েছে গার্লস হোস্টেল, ঠিক আছে, এটা হচ্ছে ব্রেনওয়ার ইউনিভার্সিটির গার্লস হোস্টেল। এবং আমার ঠিক বাঁ দিকে রয়েছে বয়েজ হোস্টেল, ওকে। তো এবার আমরা জেনে নেব যে ব্রেনওয়ার ইউনিভার্সিটির ফ্যাসিলিটিস কেমন, ঠিক আছে, কোন কোন কোর্স এখানে অফার করা হয় এবং এখানের প্লেসমেন্ট কেমন, এবং আফটার কমপ্লিট ইউর কোর্স তোমরা কীরকম জায়গায় প্লেসমেন্ট পাবে এবং কীরকম স্যালারি দেবে, কীরকম প্যাকেজ রয়েছে, এই সমস্ত রকমের ডিটেলস আমি তোমাদের দেবো। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি এবং ভিতরে ব্রেনওয়ার ইউনিভার্সিটির একজন অ্যাডমিশন কাউন্সিলের সাথে কথা বলাবো, সে সমস্ত রকম তোমাদের ডাউট ক্লিয়ার করবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি এবং তোমার ভিডিওটা দেখতে থাকো, ফুল ডিটেলস তোমরা ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অফিস, তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। তো চলো আমি এবার তোমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্ট কাউন্সিলের মধ্যে নিয়ে যাচ্ছি। তো এখানে যিনি স্যার আছেন তিনি ইন্ট্রোডিউস করে দেবেন যে এখানে কোন ডিপার্টমেন্টে কে কে আছেন। তো স্যার, হ্যালো, আমি কৌশিক। থ্যাংক ইউ আমাদের এখানে ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে আসবার জন্য। তো আমাদের এখানে ডিপার্টমেন্টে, অ্যাডমিশন ডিপার্টমেন্টে ম্যাডামরা রয়েছেন, আমি ম্যাডামদের সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। উনি সুচরিতা ম্যাডাম, ম্যাডাম একাডেমিক সেকশন থেকে পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং দেখেন ব্রেনওয়ার ইউনিভার্সিটির। তো এখানে শ্রেয়সী ম্যাডাম আছেন, শ্রেয়সী ম্যাডাম আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টে আছেন, তোমরা সব রকম হেল্প শ্রেয়সী ম্যাডামের কাছ থেকেও পেতে পারো। এখানে তাপসী ম্যাডাম আছেন, রঞ্জন স্যার আছেন, তোমরা ওনাদের থেকেও সাপোর্ট পেতে পারো। এখানে বিদিশা ম্যাডাম আছেন, তো সব রকম অ্যাডভান্স লেভেলে যে সমস্ত কোর্সেসগুলো আমরা করাই ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে এবং ক্যারিয়ার কাউন্সিলিং যে আমরা স্টুডেন্টদের করাই, ইচ অ্যান্ড এভরিথিং ইনফরমেশন তোমরা এখানে পাবে। তো তুমি, আমরা সুচরিতা ম্যাডামের কাছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সুচরিতা ম্যাডাম তোমাদেরকে ডিটেল ডিসকাশন করে দেবেন রিগার্ডিং অ্যাডমিশন এবং ফিউচার ক্যারিয়ার সম্বন্ধে। তো এখন আমার সামনে আছেন সুচরিতা ম্যাম। তো ম্যাম, ব্রেনওয়ার ইউনিভার্সিটি নিয়ে কিছু বলুন। ওকে, ওয়েলকাম টু ব্রেনওয়ার ইউনিভার্সিটি। ব্রেনওয়ার গ্রুপ অফ ইনস্টিটিউশন আজ প্রায় 33 ইয়ার্স ওল্ড, অ্যান্ড লাস্ট আমরা 10 ইয়ার্স ধরে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল এবং ওটা সেটা কন্টিনিউয়েশন হয়েছে। অ্যান্ড দেন আফটার দ্যাট লাস্ট 6 ইয়ার্স ধরে আমাদের ব্রেনওয়ার ইউনিভার্সিটি সাকসেসফুলি রান করছে এবং প্রচুর স্টুডেন্ট যারা আজকে এখানে আসছেন, পড়তে আসছেন, নিয়ারলি 10,000-এর ওপরে রানিং স্টুডেন্ট আছে যারা এখানে পড়াশোনা করছেন। অ্যান্ড ইয়েস, এই ইউনিভার্সিটিটা আজকে স্টেট প্রাইভেট ইউনিভার্সিটি, UGC অ্যাফিলিয়েটেড, এবং আমাদের সব অ্যাফিলিয়েশনস রয়েছে আজকে, BCI বলুন বা কাউন্সিল অফ ইন্ডিয়া বলুন বা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, সমস্ত অ্যাফিলিয়েশনস আমরা পেয়ে আজকে সাকসেসফুলি রান করছি। তো ম্যাম, এবার আপনি বলুন যে আপনাদের ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে কোন কোন কোর্সগুলি অফার করা হয়। ওকে, আমাদের এখানে অ্যারাউন্ড 55, মানে 55-টার উপরে কোর্সেস আছে, প্রোগ্রামস আছে, ইনক্লুডিং PhD, ইনক্লুডিং মাস্টার্স ডিগ্রি, ইনক্লুডিং গ্র্যাজুয়েশনস যেটা আমরা
গ্র্যাজুয়েশন ডিগ্রি আমরা বলি, এবং ক্লাস টেনের পর যদি স্টুডেন্টরা পলিটেকনিক কোর্সেস বা ডিপ্লোমা কোর্সেস যদি করতে চায় সেই ডিপ্লোমা কোর্সেসগুলোও আছে। বেসিক্যালি সমস্ত রকমের কোর্সেস, সেটা আজকে আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারিং কোর্সেস রয়েছে আমাদের, প্যারামেডিক্যাল কোর্সেস রয়েছে আজকে, কমার্স ম্যানেজমেন্ট স্টুডেন্টদের জন্য ম্যানেজমেন্ট কোর্সেস রয়েছে আজকে, স্টুডেন্টসরা MBA করছে, MBA-র যেটা মার্কেট ডিমান্ড হিউজ, তো MBA একটা ভালো পজিশনে, HR বলুন বা ব্যাংকিং ফিনান্স বলুন, হসপিটাল ম্যানেজমেন্ট বলুন, তো মাস্টার্স ডিগ্রি অবভিয়াসলি, অ্যান্ড দেন দ্য PhD, তো সব রকমের কোর্সেস রয়েছে। ক্লাস টেনের পর স্টুডেন্টরা ডিপ্লোমা কোর্সেস করে, ক্লাস টুয়েলভের পর গ্র্যাজুয়েশন, যে গ্র্যাজুয়েশন ডিগ্রিজগুলো করছে, BSc, BCom, BA সব রকমের। হ্যাঁ, বাট যত কোর্সেস আমাদের আছে প্রত্যেকটা কোর্সই আমাদের প্রফেশনাল কোর্স, প্রফেশনাল কোর্স যেখানে ক্যাম্পাসিং স্টুডেন্টরা পাচ্ছে এবং মুভ আউট করছে। জেনারেল কোর্সেস আমাদের খুবই কম, আমাদের ম্যাক্সিমাম প্রফেশনাল কোর্সেস যেখানে আমরা, যখন কোর্সেস তারা করছে, ধরে নিন যদি 3 বছরের কোর্স হয় তাহলে লাস্ট সেমিস্টারে গিয়ে তারা ক্যাম্পাসিং পাচ্ছে, আর ডে ওয়ান থেকে তারা প্রি প্লেসমেন্ট ট্রেনিং পাচ্ছে। এই ট্রেনিংয়ে আমরা পুরো স্টুডেন্টদেরকে অ্যাওয়্যার করি রিগার্ডিং হাউ টু গিভ আ ইন্টারভিউ, ক্যাম্পাসিংয়ের সময় তাকে কীভাবে তৈরি হতে হবে, তার কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ঠিক করা, তার মক ইন্টারভিউজ হওয়া, এবং একটা কোম্পানিতে যখন ইন্টারভিউতে বসছে তাদের কী কী দরকার নিজেকে তৈরি করার জন্য। সো প্রি প্লেসমেন্ট ট্রেনিং প্রত্যেকটা কোর্সের মধ্যে রয়েছে শুরু থেকেই, অ্যান্ড দেন দ্য স্টুডেন্টস ক্যাম্পাসিংয়ের জন্য বসছে, এবং দেন দ্য দে আর মুভিং আউট। সো এটা একটা পুরো প্রসেস আমাদের। ওকে ম্যাম, তো এবার আপনি বলুন যে আপনি যে কোর্সগুলি বললেন 55টি কোর্স, তো সেই কোর্সগুলির ফি স্ট্রাকচার কেমন রয়েছে? মানে পার্টিকুলারলি বলতে হবে না, মানে আপনি একটা অ্যাভারেজ বলুন যে কত থেকে কত ফি স্ট্রাকচার হতে পারে। ওকে, অ্যাভারেজলি যদি বলি আপনি 1.5 লাখ টাকা থেকে শুরু আমাদের, টেল 6.5-7 লাখ টাকা অবধি আমাদের অ্যাভারেজ মানে কোর্সেস রয়েছে। ডিফারেন্ট কোর্সের ডিফারেন্ট কোর্স ফিস রয়েছে, যেখানে পুরো কোর্স ফিসটা একসঙ্গে দেওয়ার কিছু নয়, পুরোটাই ইনস্টলমেন্টে স্টুডেন্টদেরকে পে করতে হয়। অ্যান্ড মোর ওভার এই যে পুরো স্ট্রাকচারটা স্টুডেন্টদেরকে আমরা প্রথমেই দিয়ে দিই, অ্যাডমিশন থেকে নিয়ে সেমিস্টার ফিস পরপর তারা স্টুডেন্টরা পে করে। অ্যান্ড ইয়েস, সব থেকে বড়ো প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা আজকে সব রকমের লোন ফেসিলিটি, ব্যাংক এডুকেশনাল লোন ফেসিলিটি তারা পাচ্ছেন আজকে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আজকে স্টেট যেটা ক্রেডিট কার্ড যে আছে আমাদের, ক্রেডিট কার্ড স্কিম যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেয় প্রত্যেকটা স্টুডেন্ট, দে আর এলিজিবল ফর দ্য ক্রেডিট কার্ড সিস্টেম, অ্যান্ড সেটা পুরো প্রসেসটা আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্ট পায়। ঠিক আছে, মানে আপনি বলতে চাইছেন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডও এখানে এলিজিবল? একদম একদম, প্রত্যেকটা স্টুডেন্ট এলিজিবল। ওকে ম্যাম, তো এবার আপনি একটু বলুন যে এখানে স্কলারশিপের কি কি পরিষেবা রয়েছে? স্কলারশিপ অবশ্যই আছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে আমরা মেরিটের উপরে স্কলারশিপ দিচ্ছি, এবং একটা 60% ওপরে তাদের মার্কস থাকতে হবে বোথ ইন ক্লাস 10 অ্যান্ড 12। অ্যান্ড ইয়েস, আরেকটা বিদ্যালঙ্কর স্কলারশিপও আমরা দিই, সেটা হচ্ছে যারা অ্যাভভ 90% আছে তাদের জন্য একটা আলাদা হবে হাফ স্কলারশিপ বা ফুল স্কলারশিপ, এইটাও আছে, ডিপেন্ড করছে তাদের ক্লাস 12-এর মেরিটের ওপরে। তো দু রকমের স্কলারশিপ আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করছি। তো ম্যাম, এবার আপনি একটু বলুন যে ব্রেনওয়ার ইউনিভার্সিটির প্লেসমেন্ট কেমন রয়েছে, মানে লাস্ট 2-3 ইয়ার্সের প্লেসমেন্ট রেকর্ড কেমন রয়েছে, এবং কীরকম প্যাকেজে তাদের পাস আউট হয়েছে, তো একটু ডিটেলসে বললে ভালো হতো। একদম, দেখুন প্রত্যেকটা ইউনিভার্সিটির প্লাস পয়েন্ট হচ্ছে তাদের ক্যাম্পাসিং বা প্লেসমেন্ট রেকর্ড। আমাদের ইউনিভার্সিটিও ভীষণ ভালো একটা পারফর্ম করেছে লাস্ট 3-4 ইয়ার্স ধরে, যেখানে বলতে পারেন কনসিকিউটিভ লাস্ট 2 ইয়ার্স তো আমরা 98% রেকর্ড করেছি। খুব ভালো প্যাকেজ নিয়ে স্টুডেন্টরা বেরিয়েছে লাস্ট ইয়ার 22 সেশন যদি বলি, তাহলে আমাদের 98% রেকর্ডের মধ্যে 36 লাখ পার অ্যানম আমাদের রেকর্ড গেছে। অ্যাভারেজলি আমি যদি বলি খুব ভালোভাবে স্টুডেন্টরা মোটামুটি 4-5 লাখ পার অ্যানম দিয়ে স্টুডেন্টরা মুভ আউট করে,
এবার দেখুন, শুধুমাত্র যে ক্যাম্পাসিং যে ব্যাপারটা পুরোটাই যে ইউনিভার্সিটির ওপরে হয় তা নয়, স্টুডেন্টদের পারফরমেন্সের ওপরেও অনেক বড় নির্ভর করে। তো অনেক স্টুডেন্ট আছে, অনেক উইক পয়েন্ট থাকে, ক্যাম্পাসিং যাতে ভালো হয় সেই জন্য আমরা ওই যে বললাম প্রি প্লেসমেন্ট ট্রেনিং আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে দিই, যাতে তারা প্রপার ওয়েতে তারা রেডি হবে, রেডি হয়ে তারা তারপরে গিয়ে ক্যাম্পাসিংয়ে বসছে। সমস্ত প্যান ইন্ডিয়া কোম্পানিজ, আমাদের মোর দেন 500 প্যান ইন্ডিয়া কোম্পানিজদের সঙ্গে আমাদের উই আর কানেক্টেড, অ্যান্ড ক্যাম্পাসিংয়ের সময়ে সমস্ত, আজকে TCS বলুন, ক্যাপজেমিনাই, উইপ্রো, IBM, প্রত্যেকটা কোম্পানিজ তারা আসছেন, স্টুডেন্ট হায়ার করছেন, প্রপার তাদের ক্যাম্পাসিং হয়ে তারা মুভ আউট করছেন। সো দ্যাটস দ্য মেন থিং। ব্যাপারটা হচ্ছে আমাদের কোর্স ফিস যেটা হচ্ছে ওটা এক্সক্লুডেড, হোস্টেলটা আমরা অবশ্যই আমাদের ইউনিভার্সিটিতে গার্লসদের জন্য অ্যান্ড বয়েজদের জন্য আলাদা আলাদা হোস্টেল রয়েছে। একদম একদম ক্যাম্পাসের ভিতরেই আমাদের হোস্টেল উইথ ফুল সিকিউরড, সিকিউরিটি পার্সোনালস আলাদা রয়েছে, হোস্টেল ওয়ার্ডেন সবাই গার্লসদের আলাদা, বয়েজদের আলাদা, একদম একদম আলাদা, টোটালি আলাদা, অ্যান্ড বাট উইদিন ক্যাম্পাসের মধ্যে, ক্যাম্পাস সারাউন্ডিংয়ের মধ্যেই আছে। 10,000 পার মান্থ কস্টিং পড়বে, ইনক্লুডিং ফুড, অবভিয়াসলি ফোর টাইমস, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স থাকে, অ্যান্ড রাত্রের ডিনার, ডিনার উইদিন 9:30 to 10 মধ্যে উইদিন আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায়, এবং সমস্ত উইদিন পুরোপুরি ওয়াইফাই ক্যাম্পাস, অ্যান্ড পুরোটাই প্রোটেক্টেড উইথ ক্যামেরাস, CCTV ক্যামেরাস, কোনো রকমের হোস্টেলের কোনো রকমের প্রবলেম আমাদের এখানে হয় না, কারণ আমাদের এটা অ্যান্টি র্যাগিং ফ্রি ক্যাম্পাস, সমস্ত সিকিউরিটি জোনের মধ্যেই আমাদের স্টুডেন্টরা এখানে থাকে। হ্যাঁ, বাট হোস্টেলটা আমরা কম্পালসারি করিনি, বাট আমাদের কোনো স্টুডেন্ট যদি মনে করে তারা বাইরে থাকবে, তাহলে বাইরে প্রচুর আমাদের ক্যাম্পাসের কাছেই প্রচুর PG আছে, মেস আছে, যেখানে স্টুডেন্টরা গার্লসরা হোক বা বয়েজরা হোক আলাদা তারা থাকতে পারে, তারা শুধু একটু গিয়ে দেখে নিতে হবে যে ওয়েদার দ্য মেস বা সব ঠিক আছে কি না, দ্যাটস দ্য থিং। আচ্ছা সুচরিতা ম্যাম, আপনাকে আর বিরক্ত করবো না, তো লাস্ট একটা ফাইনাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, যে ধরুন এখন তো অনেক রকমের ইউনিভার্সিটি আছে, তো হোয়াই ব্রেনওয়্যার? ওকে, একদম ব্যাপারটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি যে গেট দিয়ে ঢুকবেন আপনারা যখনই, আপনারা দেখবেন একটা ইকো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, মানে যেটা একটা শান্ত একটা পরিবেশ যেটা আমরা সবসময় চাই একটা ইউনিভার্সিটিতে, পুরোপুরি ইকো ফ্রেন্ডলি। সেকেন্ডলি, ভীষণ রিজনেবল কোর্স ফিস, যেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলি সবসময় চায়, আর সেই ফিস দিয়ে যদি যখন আপনি ক্যাম্পাসিংটা ভালো হয় বা প্লেসমেন্ট ভালো হয়, স্টুডেন্টরা সেটেলড হচ্ছে ভালোভাবে, এইটা প্রত্যেকটা স্টুডেন্টই চায়। তো আমরা সেটা মনে করেছি যে আজকে আমাদের ইউনিভার্সিটিতে সেই জিনিসটা প্রত্যেকটা স্টুডেন্ট পাচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের সিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এবং পাওয়াটা প্রত্যেকটা স্টুডেন্ট আসতে চায় বা এতটা নাম বা সুনাম আমরা করেছি। আমাদের মেইন জিনিস হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার্সরা, যারা প্রফেসররা আছেন, প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ভীষণভাবে হেল্প করেন প্রত্যেকটা জিনিসে। আজকে প্লেসমেন্ট ডিভিশনও আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে প্রপার ওয়েতে গাইডেন্স দিয়ে তাদেরকে ক্যারিয়ারটাকে তৈরি করছেন। সো যত বেশি স্টুডেন্ট ভালোভাবে এখান থেকে বেরোবেন, স্বাভাবিক কথা তারা বাইরে গিয়ে কিন্তু আজকে ইউনিভার্সিটির সুনামটাই বলবেন। তো আমরা সবসময় এটাই চাইব যে আমাদের গুডউইলটা এইভাবেই চলতে থাকুক, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এইভাবেই ফ্লারিশ করতে থাকুক, স্টুডেন্টরা আসুক এবং তারা এখান থেকে পড়াশোনা করে নিজের ক্যারিয়ারটাকে সেট আপ করুক। ওকে ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো স্টুডেন্ট যদি কোনো ইনকোয়ারি থাকে, নিশ্চয়ই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যদি কোনো রকম ইনকোয়ারি থাকে আমাকে আমরা কল করবে।
তো আমি এই অ্যাডমিশন কাউন্সিলের অফিসে তোমাদেরকে ফলো করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও যে ব্রেনওয়ার ইউনিভার্সিটি তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, এরপরেও যদি তোমাদের ফোনে কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনের ওপরে আমার নাম্বার শো হচ্ছে, তোমরা যে কোনো সময় আমাকে কল করতে পারো। ঠিক আছে, এবং কারো কোর্স নিয়ে কারো যদি কোনো কিছু ডাউট থাকে বা কোনো কোর্সের কত ফি স্ট্রাকচার, এক্স্যাক্টলি ফি স্ট্রাকচার তোমাদের যদি জানার ইচ্ছে থাকে তাহলে নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের কোর্স ওয়াইজ কোন কোর্সে কত কী ফি স্ট্রাকচার রয়েছে আমি সেগুলো বেছে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং এরকম যদি আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের দেখতে চাও, তোমরা কোন কলেজ সম্বন্ধে দেখতে চাও আমাকে নিচে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেই কলেজটা কভার করার। ঠিক আছে, তো আজকে ভিডিওটাতে এইটুকুই, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন টাটা, বাই বাই।